নাম পূর্ণ শশী মণ্ডল, কিন্তু এই 80 বছরের বয়স্ক ভদ্রলোকের জীবনে নেমে এসেছে অন্ধকার, অপরাত্মার জমিজমা সংক্রান্ত বিবাদ, আর তাতেই নাক গলিয়ে দিয়েছেন শাসক দল। আর তার জেরেই তাকে আপাতত কাটাতে হচ্ছে ক্যানিং স্টেশনে। ক্যানিং স্টেশনে এই বর্ষার মধ্যে ইতিমধ্যেই কাটিয়ে দিয়েছেন কয়েকটা রাত। কাছে থাকা কয়েকটা টাকা আর দরকারি কাগজপত্রগুলো নিয়েই তিনি বুকে আঁকড়ে পড়ে থাকছেন স্টেশনের প্রতিটা রাতে। মূলত অপরাধ তার একটাই ছিল, জমিজমা সংক্রান্ত বিবাদের জেরে তিনি শাসক দলের কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। পাড়ার কয়েকজন সেই বিষয়টাকে গুরুত্ব দিয়েই এবার তাকে মারধর শুরু করে। বয়স্ক মানুষটাকে মারতে মারতে রক্ত পায়খানা করিয়ে দেয় এমনই অভিযোগ তার। বন্দুকের বাঁট দিয়েও মারা হয়েছে। ইতিমধ্যেই সেই ব্যান্ডেজ করা পা নিয়েই অপেক্ষা করছেন ক্যানিং স্টেশনে। রাত কাটলেই অন্যত্র পালিয়ে যাবেন, কেননা ইতিমধ্যেই 3 রাত কাটিয়ে দিয়েছেন ক্যানিং স্টেশনে। এবার সেই সমস্ত কাগজপত্রগুলো নিয়েই তিনি দিনের পর দিন ক্যানিং স্টেশনে পড়ে থাকাটাও আর নিরাপদ বোধ করছেন না। পুলিশকে জানিয়েছে কিন্তু কোনো কাজ হয়নি। ইতিমধ্যেই তাকে মারধর করার পর তাড়িয়ে দিয়েছে বাড়ি থেকেই। এবার বাড়িতে ঢুকলেই তাকে প্রাণে মেরে দেওয়া হবে এমনটা আশঙ্কা করছেন তিনি, আর সেই আশঙ্কা থেকেই বাড়ি ছেড়েছেন। বিষয়টি নিয়ে বাসন্তী থানাতে জানালে এখনও পর্যন্ত বাসন্তী থানা কোনো রকম অভিযোগ নেওয়ার পরও দুষ্কৃতীদের গ্রেপ্তার করেনি, ফলে সেই মানুষটি অসহায় অবস্থায় এখন দিন কাটাচ্ছে ক্যানিং স্টেশনে। প্রায় ভোটের পর থেকেই তার এই অবস্থা, আগে পালিয়ে অন্যত্র ছিল, তারপর এখন ক্যানিং স্টেশনে। ইতিমধ্যেই পায়ে সৃষ্টি হয়েছে গভীর ক্ষত, এছাড়াও শরীরে প্রায় আরও কিছু জায়গায় চোট আছে, সেই চোট নিয়েই তিনি থাকছেন। আমি মহাদেব বাবু সব জানি, আমার বন্ধুকে মেরেছে, আমি তাকে মেরেছে। বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী থানার নারায়ণতলা এলাকায়, মূলত সেখানেই ছোটবেলা থেকে বড় হয়েছেন, কিন্তু যাদেরকে কোলে পিঠে করে মানুষ করেছেন সেই তাদের হাতে মার খেয়ে এইভাবে যে স্টেশনে পড়ে থাকতে হবে তা হয়তো কখনো ভাবতে পারেননি। এই কি বলছে, বলছে আপনি বাড়ি যাবেন না? না, কোথায় থাকবেন? এই স্টেশনে পড়ে থাকবো কেন? ও আমার গেলে মেরে যাবে জীবনে। কত টাকা নিয়েছে তোমার থেকে? কত টাকা নিয়েছে? আর খাদ্য সুরক্ষার কাজ কেড়ে নিয়েছে ছখানা কাজ। কারা করেছে? ওই দেবাশিস মণ্ডল আর ওর ফ্যামিলিরা আছে, দুলের ছেলে, দুলালের ছেলে অতনু মণ্ডল। কেন করেছে? কেন এই এটা আমি অন্য লোকের সঙ্গে জায়গা নিয়ে, জমি জায়গা নিয়ে হচ্ছে, জমি জায়গা নিয়ে হচ্ছে, তারা কোনো কিছু করে না, ওরাই এসে আমাকে মারলো। কেন আপনি থানায়, আপনি থানায় গেছিলেন বলে মেরেছে? হ্যাঁ, কেস থানায় চলে গেছে না, হ্যাঁ থানায় যাওয়ার পরে এই থানায় তখন যায়নি, কেসটা থানায় যায়নি, তারপরে আমার ফের তুলে নিয়ে গেছে ওদের ওই সানের ঘাটে ফেলে ওকে আমাকে পিটিয়েছে, ফের পিটিয়েছে, তখন আমার ধুম জ্বর, রক্ত পায়খানা হচ্ছে, মেরেছে এমন অবস্থা। থানার সাথে হ্যান্ডিক্যাপ আছে এই তোমার বাসন্তী হসপিটালের। সুন্দরবন ঘুরতে যেতে চাইছেন? তাহলে দেরি কিসের, আজই বেরিয়ে পড়ুন। কোথায় থাকবেন, কি খাবেন, জঙ্গল সাফারি বা কেমন হবে, পয়সা দিয়ে পরিষেবা মিলবে তো, এসব চিন্তা এখন অতীত। আপনাদের সেবায় এক্সক্লুসিভ সুন্দরবনস ট্যুর অপারেটর SD হলিডে সুন্দরবনস। আমাদের ঠিকানা ক্যানিং টাউন, ক্যানিং স্টেশনের পাশে, দক্ষিণ চব্বিশ পরগনা। ইমেল sd.holiday17@gmail.com। কল অথবা হোয়াটসঅ্যাপ করুন 9564226760।